স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদের সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বুধবার থেকে সব সিটিতে চলবে বাস, বললেন ওবায়দুল কাদের। ব্যবসায়ীরা মানছে না লকডাউন, রাজশাহীতে খুলছে দোকান। নওগাঁয় লকডাউনে বাজার পরিদর্শন ও মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ সুপার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহানগরী সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বুধবার থেকে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে মন্ত্রী তার নিজ বাসভবন থেকে ব্রিফিংকালে কথা জানান। আগামী 7 এপ্রিল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, লকডাউন পরিস্থিতিতে সরকারি বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার গণপরিবহনে চলাচলের বিষয়টি শর্ত সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছে। এ সময় ওবায়দুল কাদের ঢাকা চট্টগ্রাম মহানগর সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে বলে জানান। তিনি জানান, প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে বলেও জানান তিনি। সড়ক পরিবহন মন্ত্রী করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণের সহযোগিতা কামনা করেন। লকডাউন উপেক্ষা করে দোকান খুলেছে রাজশাহীর সবচেয়ে বড় বিপণী বিতান আরডিএ মার্কেট সহ শহরের বেশিরভাগ দোকান। মঙ্গলবার সকাল 10টা থেকে ধীরে ধীরে দোকান খোলেন মালিকরা। মালিকদের দাবি, বাধ্য হয়েই তারা দোকান খুলেছেন। তবে জেলা প্রশাসন বলছে, সরকারের সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই দোকান খোলা রাখা যাবে না। আরডিএ মার্কেটের ব্যবসায়ী আতাউর রহমান বলেন, আমাদের নির্দিষ্ট সময়ে ব্যবসা করার সুযোগ দিতে হবে, না হয় আমরা কিভাবে চলবো? আমাদের কর্মচারীদের বেতন, দোকান ভাড়া কিভাবে দেব? আমরা গত 1 বছর ধরে ক্ষতির মধ্যে রয়েছি। গত ঈদে দোকান বন্ধ থাকায় যা ক্ষতি হয়েছে সেটি থেকে এখনও বের হতে পারেনি। সামনে ঈদ, এই সময়ে ব্যবসা করতে না দিলে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যাবে। আমাদের লাখ লাখ টাকার মাল আটকে রয়েছে, পণ্য বিক্রি করতে না দিলে কিভাবে ব্যবসা চলবে? গার্মেন্টস ব্যবসায় ঈদের মৌসুমেই বেশি হয়। সরকার দিনের নির্দিষ্ট কিছু সময় দোকান খুলতে দিক, আমরা স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিশ্চিত করে পণ্য বিক্রি করব। জেলার 110টি ব্যবসায়ী সংগঠনের জোট রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বলেন, গতকাল সোমবার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে দোকান খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে তা জানানো হবে, তাই আমরা দোকান খোলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেইনি। কিন্তু ব্যবসায়ীদের যারা নিরুপায় হয়ে গেছেন তারাই মূলত দোকান খুলেছে বলেও জানান তিনি। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু আসলাম বলেন, দোকান খোলা রাখার কথা নয়, আমাদের ভিজিলেন্স টিম কাজ করছে, পুলিশ পাঠানো হয়েছে, তারা দেখবেন, দোকান তেমন খোলা নেই বলেও তিনি দাবি করেন। নাটোরে ডাকাতির ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে গ্রেপ্তারকৃতদের হাজির করে এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। ডাকাতির ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ সুপার বলেন, চলতি বছরের 18 জানুয়ারি রাজশাহীর ধরমপুর গ্রামের আবুল কালাম আজাদ, শিমুল রানা, মোহাম্মদ লিটন ও সানোয়ার একটি অটোরিকশা যোগে পান ও নগদ টাকা নিয়ে নাটোরের গোকুলনগর পান মোকামে যাচ্ছিলেন। পথে নাটোর শহরের আলাইপুর এলাকায় অজ্ঞাতনামা 3 থেকে 4 জন তাদের অটোরিকশাটি থামিয়ে তাদের মারপিট করে। এ সময় তারা সানোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং তাদের কাছে থাকা নগদ 70,000 টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় ওই দিনই আবুল কালাম আজাদ বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে সিরাজগঞ্জের তারাস থেকে ডাকাতির সাথে জড়িত অভিযোগে ওয়াজেদ আলীর ছেলে রব্বানীকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে অপর দুজনকে গাজীপুর জেলার কালিয়াকোট থানার চান্দোয়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন হচ্ছে সিংড়া থানার বিলদহর এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মোহাম্মদ
বিলদহর এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মোহাম্মদ মিন্টু, বদলগাছি থানার গোবরচোপা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আরিফ হোসেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁয় লকডাউন পরিস্থিতি ও বাজার পরিদর্শন সহ মাস্ক বিতরণ করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, বিপিএম। মঙ্গলবার সকাল 11টায় শহরের সরিষেহাটির মোড় থেকে শুরু করে গোস্তহাটির মোড়, মিষ্টি বাজার সংলগ্ন এলাকায় মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার AKM মামুন খান চিস্তি, জেলা ট্রাফিক ইনচার্জ রেজাউল হোসেন, নওগাঁ সদর থানার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল প্রমুখ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, বিপিএম, বলেন, পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ফ্রি মাস্ক বিতরণ করা শুরু করেছে এবং ব্যবসায়ীদের পণ্য সামগ্রীর মূল্য না বাড়াতে, মূল্য তালিকা প্রদর্শন করতে এবং করোনা ভাইরাস প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার করতে পরামর্শ প্রদান করেন। মাস্ক পরিধানে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত বর্ণিল প্লেকার্ড ফেস্টুন শোভা পাচ্ছিল। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এবং নিরাপদে থাকতে নাটোর জেলা পুলিশের সকল ইউনিটে অক্সিজেন সিলিন্ডার ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকল ইউনিটের ইনচার্জদের হাতে এই সুরক্ষা সামগ্রীগুলো তুলে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় তিনি বলেন, করোনা সংক্রমণ থেকে জনগণকে নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ সদস্যরা প্রতিনিয়তই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং অনেকে প্রাণ হারিয়েছে, তাই তাদেরকে সুরক্ষিত রাখতে অক্সিজেন সিলিন্ডার ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, মীর আসাদুজ্জামান, মোহাম্মদ মহসিন সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল 10টি অক্সিজেন সিলিন্ডার ও 100 লিটার হ্যান্ড স্যানিটাইজার। এছাড়াও স্থানীয় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ির হাতে হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। করোনা সংক্রমণ রোধে নাটোরে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনেও ঢিলে ঢেলাভাবে চলছে। মঙ্গলবার সকাল থেকে জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া দূরপাল্লার কোচসহ আন্তঃজেলার সকল রুটে বাস ও অন্যান্য যান্ত্রিক যানবাহন চলাচল করতে দেখা যায়নি। আন্তঃজেলা পরিবহনের বাসগুলো বাস টার্মিনালে সারিবদ্ধভাবে রাখা হয়েছে, তবে সিএনজি, অটোরিকশা, ছোটোখাটো যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। ঔষধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ও কাঁচা বাজার খোলা রয়েছে। এছাড়াও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরাও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ঝাঁপ নামিয়ে দিয়ে বসে থাকছেন। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন চলে গেলেই ঝাঁপ তুলে বেচাকেনা করার চেষ্টা করছেন তারা। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।